এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে মা। এপিসোডটিতে আলোচনা করা হবে মায়ের বিভিন্ন ব্যবহার নিয়ে। এক, মান্নাফিয়াত না বুদক মা। দুই, মাল ইস্তিফহামিয়াত প্রশ্নের সাথে সম্পর্কিত মা। তিন, মাল কাফাত আমল রহিতকারী মা। আবার এই তিন প্রকার প্রত্যেকটির আরো বেশ কয়েকটি ব্যবহার রয়েছে। চার, মাল মাসদারিয়াত মাসদারের সাথে সম্পর্কিত মা। পাঁচ, মাল মাউসুলাত মাউসুলের মা। ছয়, মা শর্তিয়াত শর্তের সাথে সম্পর্কিত মা। সাত, মা লিতাআজ্জুব আশ্চর্যের জন্য মা ব্যবহৃত হয়। আট, মা লিল ইবহাম অস্পষ্টতার জন্য মা ব্যবহৃত হয়। নয়, মা জাঈদাতু অতিরিক্ত মা। তো চলুন আমরা এক এক করে ব্যবহারগুলো দেখে নিই। প্রথমে দেখব মান্নাফিয়াতু না বুদক মায়ের ব্যবহার। ব্যবহার নম্বর এক, মান্নাফিয়াত তাদখুলু আলাল জুমলাতিল ইসমিয়াতি ওয়া তাআমালু আমালা লাইসা। না বুদক মা জুমলায় ইসমিয়ার সামনে আসে এবং লাইসার মতো আমল করে, যেমন মাহাজা কিতাবান, ইহা কিতাব নয়। এই হচ্ছে মা, যেটা কি না লাইসার মতো আমল করছে। হাজা হচ্ছে তার ইসিম এবং কিতাবান হচ্ছে খবর। লাইসা যেমনভাবে খবরকে নসব দান করে, এই মাটিও খবরকে নসব দান করেছে। পবিত্র আল কুরআন থেকে উদাহরণ দেখে নেওয়ার জন্য দেখে নিতে পারেন 2 নম্বর সুরা আল বাকারার 96 নম্বর আয়াত এবং 12 নম্বর সুরা ইউসুফের 31 নম্বর আয়াত। তবে তিন কারণে মা লাইসা এর মতো আমল করতে পারে না। কি কি কারণ? 1 নম্বর কারণ হচ্ছে, উদাহরণ, মা কিতাবুন হাজা, ইহা কিতাব নয়। দেখুন, কিতাবুন খবরটি অগ্রবর্তী হয়েছে, এটাই তার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, উদাহরণ হচ্ছে মা ইন হাজা কিতাবুন, ইহা কিতাব নয়। দেখুন এখানে ইন এসেছে, যেটা কিনা অতিরিক্ত, এটাই তার 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে মা হাজা ইল্লা কিতাবুন, ইহা কিতাব ছাড়া নয়, অর্থাৎ ইহা কিতাবই। তো দেখতে পাচ্ছেন এখানে ইল্লা এসেছে, এটাই তার 3 নম্বর কারণ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যদি খবর অগ্রবর্তী হয়, যদি অতিরিক্ত ইন আসে, আবার যদি বাক্যের মধ্যে ইল্লা আসে, তখন সেটা লাইসায়ের মতো আমল করতে পারে না। 2 নম্বর ব্যবহার হচ্ছে মান্নাফিয়াতু তাদখুলু আলাল ফিইলিল মাদি না বুদক মা, মাজি ফেইলের সামনে আসে। যেমন ফাআলা, সে করেছে, করলো। মা ফাআলা, সে করেনি, করলো না। এই হচ্ছে ফাআলা মাজির ফেইল, আর এই ফেইলের সামনে মা আসলো। পবিত্র কুরআনে অসংখ্য আয়াত রয়েছে, উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন 4 নম্বর সুরা আন-নিসা এর 90 নম্বর আয়াত। 3 নম্বর ব্যবহার হচ্ছে মান্নাফিয়াতু তাদখুলু আলাল ফিইলিল মুদারি মা, না বুদক মা ফেইলে মুজরের সামনে আসে। যেমন ইয়াফআলু, সে করবে, করছে, করে। মা ইয়াফআলু, সে করবে না, করছে না, করে না। দেখুন ইয়াফআলু ফেইলে মুজরে, এই ফেইলে মুজরের সামনে মা আসলো। পবিত্র আল কুরআন থেকে উদাহরণ দেখতে চাইলে 2 নম্বর সুরা আল বাকারা 9 নম্বর আয়াতটি দেখে নিতে পারেন। তারপরে রয়েছে মাল ইস্তিফহামিয়াতু, আর এটারও বেশ কয়েকটা প্রকারভেদ রয়েছে। আমরা প্রথমেই দেখব মাল ইস্তিফহামিয়াতু প্রশ্নের সাথে সম্পর্কিত মা। যেমন মা হাজা, ইহা কি, অর্থাৎ এই মা দ্বারা প্রশ্ন করা হচ্ছে। পবিত্র আল কুরআন থেকে উদাহরণ দেখতে চাইলে 20 নম্বর সুরা তহা এর 17 নম্বর আয়াত দেখে নিতে পারেন। তারপরে আছে মাল ইস্তিফহামিয়াতু তাজিউ বাদা হরফিল জার, প্রশ্নের সাথে সম্পর্কিত মা হরফুল জারের পরে আসে।
দেখুন, ফি লি বি আন মিন আলা ইলা হাত্তা, এগুলো হরফুল জার, আশা করি এগুলো জানেন। এগুলোর সাথে আমরা মা যোগ করলাম, যেটা কিনা আল ইস্তিফামিয়াত, মানে প্রশ্নের সাথে সম্পর্কিত। তখন হয়ে যাবে ফি মা লিমা বিমা আম্মা মিম্মা আলামা ইলামা হাত্তা মা, এরকম। তো মায়ের মধ্যে যে আলিফগুলো দেখতে পাচ্ছেন, এই আলিফগুলোকে ফেলে দেওয়া জরুরি। তো আলিফগুলো ফেলে দিলে হয়ে যাবে ফিমা লিমা বিমা আম্মা মিম্মা আলামা ইলামা হাত্তামা। কোরআন থেকে উদাহরণ দেখে নিতে চাইলে 79 নম্বর সুরা আন-নাজিআতের 43 নম্বর আয়াত এবং 27 নম্বর সুরা আন-নামল এর 35 নম্বর আয়াত দেখে নিতে পারেন। আরও একটি ব্যবহার হচ্ছে মাল ইস্তিফামিয়াতু তাজিউ মা যা, প্রশ্নের সাথে সম্পর্কিত মা যা এর সাথে আসে। এ হচ্ছে মা, তারপরে যা যুক্ত হলো, তখন হয়ে গেল মা যা। মা যা ফিল বাইতি, ঘরে কি আছে। কোরআন থেকে উদাহরণ দেখে নিতে চাইলে 2 নম্বর সুরা আল বাকারার 26 নম্বর আয়াতটি দেখে নিতে পারেন। যেমন টিকটকে দেখেছেন বিভিন্ন হরফুল জারের সাথে মা যুক্ত হয়েছে, ঠিক একই রকম ভাবে বিভিন্ন হরফুল জারের সাথে মা যাও যুক্ত হয়, যেমনটি এখন দেখতে পাচ্ছেন। প্রয়োজনে ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারেন। 3 নম্বরে রয়েছে মাল কাফাতু, আমল রহিতকারী মা। আবার এই আমল রহিতকারী মায়েরও বেশ কয়েকটি ব্যবহার রয়েছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে মাল কাফাতু তাজিউ বাদাল হুরুফিল মুশাব্বাহাতি বিল ফাইল, আমল রহিতকারী মা আল হুরুফুল মুশাব্বাহ বিল ফেইলের পরে আসে। আশা করি আপনারা জানেন ইন্না আন্না কান্না লা কিন্না লাইতালা আল্লাহ, এগুলো হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহ বিল ফাইল। এবং আশা করি এটাও জানেন যে এই হরফগুলো আল জুমলাতুল ইসমিয়া সামনে আসে এবং মুবতাদাকে নসব দান করে এবং খবরকে রফা দান করে, এবং কখনো এগুলো আল জুমলাতুল ফেইলিয়া সামনে আসে না। কিন্তু যখন আমল রহিতকারী মা আসে, তখন হয়ে যায় ইন্নামা আন্নামা কান্নামা লা কিন্নামা লাইতামা লা আল্লামা, ঠিক এরকম। তখন আর সে আমল করতে পারে না, আল জুমলাতুল ইসমিয়ার সামনে ঠিকই আসতে পারে কিন্তু মুবতাদাকে আর নসব দিতে পারে না। এমনকি ইন্নামা আন্নামা কান্নামা লা কিন্নামা লাইতামা লা আল্লাহর পরে আল জুমলাতুল ফেইলিয়া বাক্যও আসতে পারে। কুরআন থেকে উদাহরণ দেখে নিতে চাইলে 2 নম্বর সুরা আল বাকারা এর 11 নম্বর আয়াতটি দেখে নিতে পারেন, 3 নম্বর সুরা আলে ইমরানের 178 নম্বর এবং 5 নম্বর সুরা আল মাইদার 32 নম্বর আয়াত দেখে নিতে পারেন। 2 নম্বর ব্যবহারটি হচ্ছে মাল কাফাতু তাজিউ বাদা সালাসাতি আফআলিন, আমল রহিতকারী মা মাজির 3টি ফেইলের পরে আসে। কাসুরা কল্লা তলা, এগুলো হচ্ছে মাজির ফেইল। এই 3টা ফেইলের পরে মা আসে, তখন হয়ে যায় কাসুরামা কল্লামা তলামা। তো প্রশ্ন হলো কি আমল রহিত করে। আপনারা জানেন যে ফেইল ফাইল চায়, কিন্তু যখন এই ফেইলগুলোর পরে মা আসে তখন আর তার ফাইলের প্রয়োজন হয় না। 3 নম্বর রয়েছে মাল কাফাতু তাজিউ বাদা হরফিল জার রুব্বা, আমল রহিতকারী মা হরফুল জার রুব্বা এর পরে আসে। আশা করি আপনারা জানেন যে রুব্বা এটি একটি হরফুল জার, আর এটাও জানেন যে হরফুল জার পরবর্তী ইসিমকে জের দেয়, কিন্তু যখন আমল রহিতকারী মা আসে তখন সে আর জের দিতে পারে না, অর্থাৎ পরবর্তী শব্দ মাজরুর হয় না। 4র্থতে রয়েছে মাল কাফাতু তাজিউ বাদা জারফি বাইনা, আমল রহিতকারী মা জারফ বাইনা এর পরে আসে। আপনারা জানেন যে বাইনাগুলো সাধারণত মুদফের স্থানে বসে এবং মুদফ পরবর্তী শব্দ অর্থাৎ মুদফুন ইলাইকে জের দান করে, কিন্তু বাইনা এর পরে যখন মা আসে, যেটা কিনা আমল রহিতকারী মা, তখন সেই বাইনা মুদফ পরবর্তী শব্দকে আর জের দিতে পারে না। 4 নম্বর ব্যবহার হচ্ছে মাল মাসদারিয়াতু, মাসদারের সাথে সম্পর্কিত মা, যেমন আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেমন ভাবে সাহাবীরা ইমান এনেছে। দেখুন আমানান নাস, এখানে একটা আল জুমলাতুল ফেইলিয়া এসেছে,
আর এখানে কা হরফুল জার রয়েছে, তো এই হরফুল জার ফেইল কে জের দিতে পারবে না, এই জন্য এই মা হরফুল মাসদারটা এই ফেইলটাকে মাসদারে নিয়ে যাবে। আর আপনারা জানেন যে মাসদার এক প্রকার ইসিম, তো ইসিম কে কা হরফুল জার খুব সহজেই জর দিয়ে মাজরুর করতে পারবে। পবিত্র আল কুরআন থেকে উদাহরণ দেখতে চাইলে দেখে নিতে পারেন 9 নম্বর সূরা আত তাওবাতু এর 25 নম্বর আয়াত। 5 নম্বরে রয়েছে মাল মাউসুলা, মাউসুল মা, যেমন মা ইন্দাকুম হুয়া জামিলুন, তোমাদের কাছে যা আছে তা সুন্দর। কুরআন থেকে উদাহরণ দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন 4 নম্বর সূরা আন-নিসা এর 22 নম্বর আয়াত এবং 16 নম্বর সূরা আন-নাহল এর 96 নম্বর আয়াত। 6 নম্বরে রয়েছে মা শর্তিয়াতু, শর্তের সাথে সম্পর্কিত মা, যেমন মা তাকরাহু আকরাহু, তুমি যা পড়বে আমি তা পড়ব। অর্থাৎ দিকে আবার খেয়াল করুন, তুমি যা পড়বে আমি তা পড়ব, অর্থাৎ এখানে একটা শর্ত আছে, তো এখানে মা শর্তের কাজ করছে। মা হচ্ছে হরফুল শর্ত, আর এটা হচ্ছে শর্ত, আর এটা হচ্ছে জাবু শর্ত। তো এই মা এখানে ফেইলগুলোর মধ্যে কিন্তু আমল করছে, জজম দিচ্ছে, যে তাকরা সাকিন দিয়েছে, আকরা এখানেও সাকিন দিয়েছে। কোরআন থেকে উদাহরণ দেখে নিতে চাইলে 2 নম্বর সূরা আল বাকারা এর 197 নম্বর আয়াতটি দেখে নিতে পারে। তারপর 7 নম্বরে রয়েছে মা লিতআজ্জুব, আশ্চর্যের জন্য মা বিবৃত হয়, যেমন মা হুয়া জামিলুন, সে কত সুন্দর, যে মা আশ্চর্যের জন্য বিবৃত হয়, তারপরে একটা পরিপূর্ণ বাক্য আসে। উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন 80 নম্বর সূরা আবাসের 17 নম্বর আয়াতটি। তারপর রয়েছে 8 নম্বরে মা লিল ইবহাম, অস্পষ্টতার জন্য মা বিবৃত হয়, যেমন আতিনি কিতাবাম্মা, আমাকে যে কোনো একটি কিতাব দাও। সহজেই বুঝতে পারছেন যে অর্থটার দিকে আবার খেয়াল করুন, আমাকে যে কোনো একটা কিতাব দাও, মানে যে কোনো একটা কিতাব দিলেই হবে, কোনটা দিবে কোনো স্পষ্ট না, অর্থাৎ অস্পষ্ট। কুরআন থেকে উদাহরণ দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন 2 নম্বর সূরা আল বাকারার 26 নম্বর আয়াত। 9 নম্বরে রয়েছে মাজ্জাঈদাতু, অতিরিক্ত মা, মা জাইদাতু তাজিউ বাইনা হরফিল জার ওয়াল মাজরুর, অতিরিক্ত মা হরফুল জার ও মাজরুরের মাঝে আসে, যেমন বিমা রহমাতিল্লাহি নাসরতুকা, আমি তোমাকে আল্লাহর রহমতের দ্বারাই সাহায্য করেছি। দেখুন বি হরফুল জার আর রহমাতিল্লাহি, এই যে দেখুন মাজরুর হয়েছে, জের গ্রহণ করেছে, অর্থাৎ এই মাটা এখানে এসে তেমন কোনো কাজ করেনি, অর্থাৎ অতিরিক্ত। কুরআন থেকে দেখে নিতে পারেন 3 নম্বর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত এবং 71 নম্বর সূরা নূহ এর 25 নম্বর আয়াত।